রান্নাই ব্যঞ্জন চ্যানেলে আপনাদের স্বাগত। আজ বিশ্ববিখ্যাত রসগোল্লা তৈরি করেছি ঘরে, অ্যাকুরেট, পারফেক্ট, আপনারা মিস করবেন না। এই যে পারফেক্ট রসগোল্লা যে তৈরি করলাম দোকানের মতো, এই যে সকালবেলা দেখুন কি রস বেরোচ্ছে, স্পঞ্জি, খুবই টেস্টি। এই যে দেখুন রস, এভাবেই আপনারাও তৈরি করে নিতে পারবেন, আমার ভিডিওটা দেখবেন। এখন একটা বড় বাটি আর ঝাঁঝরি বাটি নিয়েছি, ছানা করেছি। ছানাটা কিভাবে করেছি আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব। ঘরে কিভাবে ছানা তৈরি করা হয় ছানার জল দিয়ে, ওই রেসিপিটা দেখে নিলে ছানাটা কিভাবে তৈরি করেছি এটা দেখে নিতে পারবেন। এখন এভাবে রেখে দিলাম, জলটা ঝরে যাবে, রসগোল্লা হবে এটা দিয়ে। আর যে ছানার পরে যে জলটা বেরোয়েছে এটা কাচের বয়মে রেখে দিচ্ছি, পাঁচ দিন পর পর ছানা তৈরি করা যাবে। এই যে পারফেক্ট রসগোল্লার জন্য ছানা যে আমি ঘরে তৈরি করেছি, এই ছানার তৈরির লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দেব। ছানা কিভাবে তৈরি করতে হয় আপনারা দেখে নিতে পারবেন। ঘরে ছানার জল দিয়েই সুন্দর শুদ্ধ ছানা তৈরি করে নেওয়া যায় এবং স্বাস্থ্যসম্মতভাবে ছানাটা তৈরি করেছি। এখন চিনি নিচ্ছি, এই বাটি দিয়ে এক বাটি চিনি নিচ্ছি, দেখুন এটাই কিন্তু আসল। এক বাটি চিনি আর চার বাটি জল দেব। এক বাটি জল দিয়ে দিলাম, আরও এক বাটি, দু বাটি জল হলো, আরও এক বাটি জল দেব, তিন বাটি হলো, এভাবে চার বাটি জল দিয়ে দিলাম। এখন চিনিটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে, না হলে তলায় লেগে পুড়ে যাবে চিনিটা। এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, চিনিটা গলবে। চিনিটা গলতে গলতেই আমি দুধ দিয়ে দিলাম। দুধে কী হবে, চিনির ময়লাগুলি যে বের হয়েছে এগুলি দুধে পরিষ্কার করে দেবে। এই যে সবগুলি ময়লা এভাবে পরিষ্কার করে নেব, এটা শিরা হবে, রসগোল্লার শিরা। এভাবে পরিষ্কার করে নিচ্ছি। এখন যে ছানাটা নিয়েছি এটা দেখুন কি করছি, 10 থেকে 15 মিনিট ছানাটাকে পেস্ট করতে হবে। এই যে ময়দা নিলাম 2 চামচ, 1.5 লিটার দুধের ছানা আর ময়দা নিলাম 2 চামচ টেবিল চামচে। এখানে যে এই যে কাজটা চলছে এটাই কিন্তু আসল, না হলে ভালো রসগোল্লা হবে না। আমি কি কি করব, কি কি টিপস দেব, সবগুলি ফলো করলে দোকানের মতো রসগোল্লা হবে। এই জায়গাটা দিয়ে এভাবে ছানাটাকে পেস্ট করে নিতে হবে, একেবারে মুলাম করে নিতে হবে 5 থেকে 10 মিনিট। এখন পাউডার দুধ দিয়ে দিচ্ছি, আমুল স্প্রে পাউডার দুধ দিলাম। এই ছানার সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি দুধ, পাউডার দুধ যে দিলাম এটা মিশিয়ে নিতে হবে ভালো করে, তাহলে রসগোল্লাগুলি টেস্ট হবে। এর জন্য আমুল পাউডার দুধ দিলাম। সবগুলি কিন্তু ইম্পর্ট্যান্ট টিপস। এই যে চিনি দিয়ে দিচ্ছি, ছানাটা মাখা হওয়ার পর আমি চিনিটা দিয়েছি, কারণ চিনিটা কিন্তু গলে যাবে না, চিনিটা গোটা গোটা অবস্থায় শিরাতে দিতে হবে, তাহলেই রসগোল্লার ভেতরে স্পঞ্জ হবে, রসগোল্লাতে মিষ্টি ঢুকবে। চিনিটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা টিপস, চিনি দিতে হবে, চিনিগুলি বড় দানা হলে ভালো হয়। দেখুন এভাবে আমি কি সুন্দরভাবে পেস্ট করে নিচ্ছি, খুব ভালো রসগোল্লা হবে এভাবে করে নিলে, পারফেক্ট দোকানের মতো রসগোল্লা। এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে, দেখুন চিনিগুলি দানা দানা আর ছানাটা পেস্ট। এখন রসগোল্লার জন্য সবগুলি একই মাপের বের করে নিচ্ছি, ছোটো ছোটো রসগোল্লা হবে বাচ্চাদের জন্য, খুশি হবে বাচ্চারা এইভাবে করে দিলে। এখানে কিছু রসগোল্লা তৈরি করে নিলাম ছানার বল, এভাবে হাতে নিয়ে হাতের এই জায়গা দিয়ে প্রথমে একটু চাপ দিয়ে স্মুথ করে বলটা তৈরি করে, এরপর হালকা হাতে একবারে রসগোল্লার শেপ দিতে হবে যাতে ফাটা না থাকে, এদিকে লক্ষ্য রাখতে হবে। আরও একটা দেখিয়ে দিচ্ছি, প্রথম চাপ দিয়ে তারপর ফাটা থাকতে পারবে না, মোলায়েম হতে হবে রসগোল্লাটা, কোনো ক্র্যাক দাগ থাকতে পারবে না। এগুলিতে ক্র্যাক দাগ নেই, আমি সুন্দর করে রসগোল্লাগুলি তৈরি করেছি, দেখুন একটুকু ক্র্যাক দাগ নেই। যদি ক্র্যাক দাগ থাকে তাহলে রসগোল্লা ফেটে যাবে। এভাবে সবগুলি তৈরি করে নিলাম।
এখন একটা কাজ করছি, ময়দা নিলাম দোকানের মতো, জল দিলাম কাপটাতে, ময়দার জল ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়দার জলটা এরকম হবে, এটা কি করব দেখাবো। তৈরি করলাম এই যে চিনি শিরাটা বসিয়েছিলাম চিনি দিয়ে, এটা কিন্তু এরকম হবে মিডিয়াম ফ্লেমে বা হাই ফ্লেমে। তারপর রসগোল্লা যে তৈরি করেছি ছানার বলগুলি দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু ঠান্ডা হতে পারবে না, অল্প অল্প করে দিতে হবে জলটা যাতে ঠান্ডা না হয়। এভাবে সবগুলি দিয়ে দিলাম। এখন ময়দা যে গুলেছিলাম জল দিয়ে, এই ময়দার গুলাটা দিয়ে দিচ্ছি চামচ দিয়ে দিয়ে, যতটুকু লাগবে 4 থেকে 5 চামচ আমি দিয়েছি। তাহলে রসগোল্লাগুলি ভালো ফুলবে, দোকানের মতো হবে, একুরেট। এই যে ফুলে উঠছে, আমি ঢাকনা ব্যবহার করিনি। আর চিনির জলটা ঘন হতে হতেই আমি ফুটন্ত জল কাপ দিয়ে দিয়ে দিচ্ছি, তাহলে রসগোল্লা ভালো ফুলবে। এভাবে দিয়ে দিলাম, এভাবে করে আমি 4 বার 4 কাপ জল দিয়েছি কিছুক্ষণ পর পর এভাবে। তাহলে রসগোল্লাগুলি দেখুন ভালো ফুলে উঠবে, ভেতরে রস ঢুকবে, চিনি শিরাটা ঘন হবে না। জলটা দেওয়ার কারণই হলো এটা, যে চিনি শিরাটা যাতে ঘন না হয়। যদি চিনি শিরাটা ঘন হয়ে যায় তাহলে রসগোল্লার ভেতরে রস ঢুকবে না, ভালো রসগোল্লা হবে না। এভাবে নাড়াচাড়া করতে হবে। এখন তো মাত্র দিয়েছি রসগোল্লাগুলি, এখন হাতা দিয়ে নাড়াচাড়া করলে রসগোল্লাগুলি ভেঙে যাবে। 5 থেকে 10 মিনিট পর আমি এভাবে আলতু করে ঝাঁঝি হাতা দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি রসগোল্লা, যাতে সব দিকে সবগুলি সুন্দরভাবে রস ঢুকে সেদ্ধ হচ্ছে। এখানে ছানাটা এভাবে তৈরি হচ্ছে। আমার চ্যানেল রান্নায় ব্যঞ্জন যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন, প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করুন, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এই যে দেখুন রসগোল্লাগুলি কি সুন্দর ফুলে উঠেছে, আপনাদেরকে যদি খাওয়াতে পারতাম, এত ভালো হয়েছে ঘরের মধ্যে, এত ভালো রসগোল্লা, এত ভালো রসগোল্লা হয়েছে, ভাষাহীন। আমি অনেকবার রসগোল্লা তৈরি করেছি কিন্তু এরকম পারফেক্ট দোকানের মতো রসগোল্লা কোনো দিন তৈরি হয়নি, এবার কিন্তু পারফেক্ট রসগোল্লা তৈরি হলো। আপনারা এটা ফলো করলে আপনারাও তৈরি করে নিতে পারবেন। এই যে ময়দাগুলো দিয়েছিলাম, এর জন্য ফেনা উঠেছে, রসগোল্লাগুলি ভালোভাবে নড়াচড়া করতে পেরেছে, এর জন্য ময়দাগুলি দিয়েছি, এটা একটা টিপস। আর রসগোল্লাগুলি হাই ফ্লেমে তৈরি হতে, রসগোল্লা হতে সময় লেগেছে 20 মিনিট, আর বাকিটা হবে পারদর্শিতা। আমি যা যা টিপস দিয়েছি সবগুলি মনে রেখে এভাবে করলে দেখুন কি ফুলে উঠেছে, অবাক হয়ে গেছি এত ভালো রসগোল্লা হয়েছে, সবগুলি শিরার মধ্যে বসে গেছে। তাহলে বোঝা গেল সব রসগোল্লাই ভালো হয়েছে। এই যে রসগোল্লাগুলি সারা রাত মানে 12 ঘন্টা শিরার মধ্যে ছিল, তাই খুব ভালো রস ঢুকেছে, প্রথম দিকে দেখিয়েছি। আপনারা সুস্থ থাকুন, ধন্যবাদ।